বন্ধুরা এই যে দেখেন আপনাদের এই যে প্লেয়ার লিস্টটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে একটু বলি প্রথমে হচ্ছে ক্যাপ্টেনের নাম তারপর হচ্ছে এখানে ওপেনার হিসেবে খুব সম্পদ দেওয়া আছে অর্থাৎ সিরিয়ালি প্লেয়ারদের নাম প্রথমে দুই নম্বরতে আছে সাদমান ইসলাম তারপর হচ্ছে মাউদুল হাসান জয় অর্থাৎ মাউদুল হাসান জয় এবং সাদমান ইসলাম ওপেন করার কথা কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে সেটা কি হয়েছে তারপর দেখেন নাজমুল হাসান শান্ত মুশফিকুর রহিম লিটিন কুমার দাস মেহেদী হাসান মিরাজ ইয়াসির আলী রাব্বি হ্যাঁ তাইজুল ইসলাম আবু জাহেদ রাহি তারপর হচ্ছে ইবাদত চৌধুরী বারো নাম্বারে নাম ছিল সাইফ হাসানের আর তিন নম্বরে নাম ছিল মাউদুল হাসান জয়ের মাউদুল হাসান জয়কে তেরো নম্বর প্লেয়ার বানায় দিছে আর সাইফ হাসানকে নামায় দিল বিষয়টা দেখেন তাছাড়া আপনারা দেখেন যে রেজাউর রহমান রেজা তারপর রাজা তাছাড়া হচ্ছে যে আমাদের মাউল হাসান জয় তাদেরকে কিন্তু জোরে সোরে রাগ ঢাক করে হ্যাঁ স্কোয়াডে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে নাকি ম্যাচের আগের দিন খুব ভালো প্র্যাকটিস করানো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা দেয় নাই অর্থাৎ বিষয়টা এরকমই এরপরে দেখেন টি টোয়েন্টি সিরিজে দেখেন পাকিস্তানের সাথে পারভেজ ইমন হ্যাঁ কামরুল হাসান রাব্বি তাদেরকে শেষ টি টোয়েন্টিটা খেলানোর জন্য জোরে সোরে নিয়ে আসা হইলো কিন্তু শেষ পর্যন্ত দল রাখা হয় মানে বাংলাদেশের প্রধান নির্বাচক প্যানেল মানে প্রধান নির্বাচক সহ নির্বাচক প্যানেল একটা হাসি আশা করতেছেন আমাদের সাথে আমাদের সাথে না ক্রিকেটারদের সাথে তো এই যখন অবস্থা সেখানে হচ্ছে সাইমাসান ডাব্য মেরেছেন তিনি চোদ্দো রান করেছেন তারপরে শান্ত ডাব্ব মেরেছেন চোদ্দো রান করেছেন এরপরে সাদমান ইসলাম তার কথা আসলে কি বলবো সে তো শুধু টেস্টেই খেলে এখন সেও চোদ্দ রান করে আউট হয়ে গেছে তারপর আমাদের অধিনায়ক ভরসার জায়গা এখানে সিনিয়র কোনো প্লেয়ারই নাই মোমিন এবং মুশফিক বাদে এখন সেখানেই হচ্ছে যে আমাদের মমিনুল হক ডাব্ব মেরে দিয়েছেন এখন মুশফিক এবং লিটন দাস ক্রিজে আছেন এখন এই দুইজনের উপর ভরসা করছে কারণ জিম্বাবুয়েতে মনে আছে আপনাদের ইয়ে মাউদুলার রিয়াদ এবং লিটন কুমার দাস এই দুইজনেই কিন্তু হচ্ছে যে একটা একশো আটত্রিশ রানের একটা পার্টনারশিপ করে তারপর তাসকিনের সাথে মাউদুলেরিয়াতে একটা পার্টনারশিপ করে সেই কারণে কিন্তু জিম্বাবুয়ের সাথে জয় লাভ করে এখন দেখেন এই যখন অবস্থা বাংলাদেশের অবস্থাটা কি হবে এখন আরেকটা প্লেয়ারের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মোসাদ্দেক দেখেন মোসাদ্দেক প্রথম অভিষেক টেস্টে পঁচাত্তর করেছিল শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একশোতম টেস্টে মনে আছে কি ধরনের জুটি করে সেখানে ম্যাচটা জিতিয়েছিল তাছাড়া আপনাদের তার কেরিয়ারের সেকেন্ড টেস্টে সেকেন্ড টেস্টে যেখানে হেরে যাবে সেখানে তিপ্পান্ন বলে আট রান করে অপরাজিত থেকে ম্যাচটা ড্র করেছিল এবং তৃতীয় টেস্ট আফগানিস্তানের সাথে প্রথম ইনিংসে ওই যে যে ম্যাচে আমরা আফগানিস্তানের সাথে হেরেছিলাম সেটা আটচল্লিশ রান এখন আফগানিস্তানের সাথে খেলতে গেলে ইনিংস ব্যবধানে আমরা হারতে পারি তো এই যখন অবস্থা মোসাদ্দে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় খেলানো যেত কিন্তু সেখানেও খেলানো হচ্ছে না সো আসলে কি বলবো বাংলাদেশের প্রধান নির্বাচক প্যানেল নিয়ে আমি কথা বলতে চাই না এরা হচ্ছে মাথা মোটা গোবর গণেশ মানে এদের মাথা আর ভেতরে শুধু গোবর পাবেন আর কিছুই পাবেন না এটা মানে সারা বাংলাদেশের মানুষ একরকম ভাবে তারা ভাবে অন্যরকম তারা হচ্ছে এলিয়েন ঠিক আছে মানে আপনি এত ভালো ভালো প্লেয়ার নিয়ে আসবেন ডাইকানাইকে দলের সাথে রাখার জন্য খেলার জন্য রে ভাই খেলবে হচ্ছে তাদের বাছাই করা সেরা প্লেয়াররা যেমন হচ্ছে সাইফ হাসান সাইফ হাসান সেকেন্ড টেস্টও খেললো আমি অবাক হবো না তাছাড়া শান্ত শান্ত টেস্টের জন্য ঠিক আছে ডাবো মারতেই পারে সেকেন্ড টেস্টে সেকেন্ড ইনিংসে ভালো খেলবে আশা করি শান্তকে নিয়ে আসলে কী বলবো আসলে কাকে নিয়ে বলবো বলেন আজকে যদি মুশফিক তাড়াতাড়ি আউট হয়ে যায় দলের অবস্থাটা কী হবে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারবে ইনিংস ব্যবধানে মিনিমাম চারশো প্লাস রান করবে পাকিস্তান দেখেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর হ্যাঁ আপনারা যদি আমাদের গ্রুপে জয়েন করতে চান অবশ্যই ডিসক্রিপশানে থাকবে পাপন নান্নু হটাও ক্রিকেট বাঁচাও